আমি সোনালি, আর আমার এক বন্ধু আমাকে প্রশ্ন করলো, কি রে কজনকে পাঠালি? আমি প্রথমে অকওয়ার্ড ফিল করলাম, তারপরে নিজেই বললাম এই এক দুই তিনজনকে। তো সে প্রথমে আমার দিকে তাকালো, আর ঠিক তারপরেই আমার বুকের দিকে তাকালো, আর ঠিক তারপরেই সে একটা পুরুষতান্ত্রিক টিপিক্যাল হাসি হেসে বলল, ও আচ্ছা ওই জন্য। আমি তাকে প্রশ্ন করলাম, কি রে তোর স্নেহার সাথে ব্রেকআপ হয়ে গেছে না? তো সে আমাকে বলল, হ্যাঁ। আমি তাকে প্রশ্ন করলাম, নতুন কেউ বা কার সাথে চলছে? সে আমাকে বললো, একজনকে পড়ানোর খুব চেষ্টা করছি, কিছুতেই পড়ছে না। আমি প্রথমে তার মুখের দিকে তাকালাম, আর ঠিক তারপরে তার প্যান্টের দিকে, আর বললাম, ও আচ্ছা ওই জন্য। কিছু ক্ষেত্রে কিছু মানুষের চিন্তা ভাবনা একটু আলাদা ধরনেরই হয়। যেমন এক মহানাত্মা বলে গিয়েছিলেন, কেউ এক গালে মারলে আর এক গাল বাড়িয়ে দিতে। তার লজিক কি ছিল? যে সামনের জনের অনুশোচনা হবে এবং লজ্জা হবে, তাতে সে আর মারবে না। তো আমি এই লজিকটাকে ফলো করি, ফলো করে আমার মায়ের সামনে একবারই অ্যাপ্লাই করেছিলাম। আমার মা আমাকে এক গালে চড় মারলো, ঠিক তারপরে আমি আর এক গাল বাড়িয়ে দিলাম, আর তারপর থেকে আমি এক কানে শুনতে পাই না। আর একদিন ইতিহাস স্যার ক্লাস নিচ্ছেন, আর ঠিক সেই সময় আমি ইতিহাস বইয়ে পড়লাম, নাথুরাম গডসে কিলড হিম ইন দ্য ইয়ার 1948। সেই সময় আমি খুব ছোট, তো সেই সময় আমাকে চাড্ডি বলে খিস্তি দেওয়ার মতো কেউ ছিল না। আর আমার মুখ থেকে হঠাৎ করে বেরিয়ে এলো, ও আচ্ছা ওই জন্য। তো এটা শুনে ইতিহাস স্যার আমাকে এক কেলিয়েছিল, আর এত 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 কেলিয়েছিল যে আমি ঠিক করে হাঁটতে পারিনি, সারাদিন খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেছি। আর আমার এই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটান দেখে আমার এক বন্ধু আমাকে হঠাৎ কোয়েশ্চেন করলো, যে কি রে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলিস নাকি? আমার তো সারা মনে কোনো কাদা নেই, আমি উত্তর দিলাম, হ্যাঁ গিয়েছিলাম। তো সে তারপরে আমার মুখের দিকে, আর ঠিক তারপরে আমার পায়ের দিকে তাকালো, ও আচ্ছা ওই জন্যই। কিছু কিছু মানুষ বসবাস করে দশতলায়, আর তাদের লজিক হামাগুড়ি খায় গ্রাউন্ড ফ্লোরে। মানে দশতলা থেকে যদি নিচের দিকে তাকানো যায়, তাহলে লজিকের নামে যেটা দেখা যায় সেটাকে ফিজিক্স এর ভাষায় বলে অ্যাটম। এবার আপনারা জিজ্ঞাসা করবেন, অ্যাটম আর এইসব মানুষের লজিকের মধ্যে মিলটা কোথায়? মিল তো একটাই, দুটোকেই খালি চোখে দেখা যায় না। তাই এইসব মানুষ যখন আমাকে লজিক দেখাতে আসে, তখন আমি বলি, ভাই শোন না, শুধু লজিক না, একটা মাইক্রোস্কোপও দিয়ে যা, যাতে অন্তত খুঁজে দেখতে পারি। এইরকম মানুষ আমাদের আশেপাশে প্রচুর ঘুরে বেড়ায়। এভাবে দেখা হয়ে গেল একদিন পাড়ার এক দাদার সাথে। সে আমাকে জিজ্ঞাসা করলো, কি রে শুনেছি নাকি তোর 3 বার ব্রেকআপ হয়ে গেছে? আমি না প্রশ্নটা এড়িয়ে গেলাম, কারণ আগেই একবার আমি শিক্ষা পেয়ে গেছি। আমি বললাম, তুমি কেমন আছো, বাড়ির লোকেদের কি খবর? তো সেই সব প্রশ্ন পুরো এড়িয়ে গেল। সে আমাকে জিজ্ঞাসা করলো, তোর ব্রেকআপ হয়েছে কেন সেটা আমাকে বল। আমি বললাম, শোনো না, আমি পরে এইসব নিয়ে কথা বলি তোমার সাথে, তুমি একদিন আমাকে মনে হচ্ছে ফোন করো, আমি ফোনে সবটা তোমাকে খুলে বলবো। এই বলে আমি চলে যাচ্ছিলাম। সে আমাকে পিছন থেকে হঠাৎ করে ডেকে বললো, এই শোন শোন, তুই তোর বয়ফ্রেন্ডকে ছাড়াও কি অন্য ছেলেদের সাথে ফোনে কথা বলিস নাকি? আমি বললাম, হ্যাঁ, আমার বন্ধু বান্ধব আমি এদের সাথে কথা বলি। তখনই সে আমার দিকে তাকিয়ে একটা টিপিক্যাল পুরুষতান্ত্রিক হাসি হাসলো, আর সেই একই ডায়লগ, ও আচ্ছা ওই জন্য। That's it from my side, guys. Thank you.